হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়াল নিয়ে আড্ডা দিতে চলেছি সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল কুসুমদলা। কুসুমদলা সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো, লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে এই সিরিয়ালের সম্পর্কে আমি অ্যাডভান্স খবর তো দেবোই, তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যে কথাগুলো বলছো কমেন্টে, যে কেউ কেউ বলছো রনর দোষ, কেউ কেউ বলছো ইমনের দোষ, তো আজকে আমি সেই বিতর্ক করতে চলে এসেছি যে ঠিক কার দোষ। তো দোষ তোমাদের, আবার এখন এই ভিডিওর এই ডায়লগটা শুনে মনে হচ্ছে যে যিনি গল্প লিখছেন তার দোষ, আবার তোমাদের অনেকের মনে হচ্ছে অবভিয়াসলি রনর দোষ, আবার অনেকের মনে হচ্ছে ইমনের দোষ, কিন্তু দোষটাকে আদৌ রন ইমন বা যিনি লিখছেন তার, অ্যাকচুয়ালি দোষটা হচ্ছে ইমনের দোষ আমি কিছুটা দেব। তার কারণ ইমন একজন মৃত্যু পথযাত্রী, তার সাথে যে খারাপ ব্যবহারটা করছে সেটা বলতে গেলে আমাদের মানবিকতার খাতিরে সেটা ভুল, কিন্তু ইমনের জায়গায় তোমরা নিজেদেরকে দাঁড় করাও এবং ভাবো যে আমি একজনের ওয়াইফ এবং আমার হাজব্যান্ড দিনের পর দিন অন্য একজনের কেয়ার করছি, আমার সাথে ঠিক করে কথা বলছে না, আবার অন্য একজনকে নিয়ে এতটা হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লো যা প্রথম থেকে কোনো দিনও হয়নি। প্রত্যেকটা মেয়েই চায় নিজের হাজব্যান্ডকে নিজের করে পেতে, রাতের পর রাত তার ঘরে গিয়ে রাত কাটাচ্ছে এবং শুয়ে থাকছে, সেখানেই শুচ্ছে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে একটা সন্দেহ জাগা কিন্তু স্বাভাবিক। তো সেদিক দিয়ে বলতে গেলে ইমন ঠিক, আবার ইমন ভুল, তার কারণ হচ্ছে ইমন শ্রুতির সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং শ্রুতিকে বাজেভাবে কথাবার্তা শোনাচ্ছে, যেহেতু শ্রুতি মারা যাবে বলে এই সিরিয়ালে দেখানো হচ্ছে। আবার রনোর ব্যাপারে আমি যেটা বলবো, হ্যাঁ রনো ঠিক, তার কারণ হচ্ছে একজন বান্ধবী, মানে বন্ধু বা বান্ধবী, যেহেতু মেয়ে শ্রুতি সেহেতু বান্ধবী বলা চলে, তো বান্ধবীকে সাহায্য করছে সে এবং মানবিকতার খাতিরে সে নিজের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, নিজের ওয়াইফকে দেখছে না, প্লাস ফ্যামিলির দিকে কেয়ার করছে না, একজন বান্ধবীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে। তো এইটা একটা বড় রকমের একটা পাওনা রনর জীবনে, আমরা মনে করি রনক এই যে কাজটা করছে এটা যথেষ্ট আমাদের থেকে সম্মান পেতে পারে, কিন্তু আবার রনর দোষটা এইখানে যে রন তার ওয়াইফকে দেখছে না এবং ওয়াইফের মৃত্যু সংবাদের মতো কাছে এসছে যে ওয়াইফ মারা যেতে পারে, কিন্তু সেখানেও রন গেল না এবং ফ্যামিলির সবাই যেটা বুঝতে পারছে এবং তাকে বলছে যে মেয়েটাকে বাড়ির থেকে বার করে দাও, এটা একটা সমস্যা। ইমনের সাথে রন যখন কথা বলতে যাচ্ছে তখন দুজনের মধ্যে অভিমানের কাজ করছে। তো যাই হোক, এর ব্যাপারে আরও কিছু বলার আছে, সেটা হচ্ছে যে ইমন একটা প্রশ্ন তুলেছে কিছুদিন আগে, যেটা আমার কাছে খবর এসেছে, সেটা হচ্ছে যে তুলেছে কিংবা তুলতে পারে, আমি জানি না কবে এটা আপলোড হবে, তো যাই হোক সেটা হচ্ছে যে তুমি যদি আমাকে চাও যে আমি এই বাড়িতে থাকি, তাহলে শ্রুতিকে কোনো একটা মানে বাইরে কোথাও একটা রেখে এসো। সেক্ষেত্রে রনও কিন্তু পারতই যে রনের প্রভাব খাটিয়ে একটা মানে অন্য কোথাও রাখা, কিন্তু রনও চাইলো যে মা তার সন্তান দুজনেই কাছে থাক, তাহলে ফ্যামিলি সবাইকে বুঝিয়ে একটা কোনো নার্স কিংবা একটা কোনো আয়া রাখা যেতেই পারতো, কিন্তু ফ্যামিলির কাউকে সে বোঝালোই না, উল্টে সে রেগে গিয়ে রিয়্যাক্ট করে সে নিজেই সমস্ত কিছু দায়িত্ব কাঁধে তুলে নিল, আর প্রথম থেকেই শ্রুতির ব্যাপারটা সে নিজের মধ্যে রাখলো, উল্টে কাউকে জানাতে দিল না যে আমি সবাইকে জানিয়ে দিই, তাহলেই হয়তো সবাই মিলে এগিয়ে আসবে এবং একটা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, যেহেতু এটা দেখানো হচ্ছে কুসুমদলা সিরিয়ালে, তো সেহেতু আমি এটাই মনে করি যে জয়েন্ট ফ্যামিলি মানে আমার একটা বিপদ হলে আমি আমার আরেকজনকে গিয়ে বলবো যে আমার এই প্রবলেমটা এসেছে, আমার সাথে একটু হেল্প করো, এবার যদি সে হেল্প না করে তখনকার কথা আলাদা, বাট ফার্স্টে রনর উচিত ছিল যে সবাইকে বিষয়টা জানানো, কিন্তু সেটা না করেই রন উল্টো পাল্টা কাজকর্ম শুরু করে দিল এবং নিজেই সব কিছু দায়িত্ব মাথায় তুলে নিল। তো যাই হোক বন্ধুরা, এটা যেহেতু ঘটেছে সেহেতু আমি রনর দোষও দিলাম, আবার রনর গুণও গুলোও বললাম। তো যাই হোক, তার সাথে আরও কিছু বলবো, সেটা হচ্ছে ইমনের মনের মধ্যে অভিমান কাজ করছে, সে রনকে অভিমানের সাথে কথা বলছে, উল্টো দিকে রনও আবার অভিমান দেখাচ্ছে দেখিয়ে সমস্ত কিছু অ্যানিভার্সারি কিছু পালন করার কথা রয়েছে সেই সমস্ত পালন ক্যান্সেল করে দিচ্ছে, যার জন্য ইমন রেগে গিয়ে রিয়্যাক্ট করছে, আবার ইমনের সন্তানের কাছে চলে যাচ্ছে মিছিল, সেখানে ইমন ভালো মুখে না বলে সেটাকে খারাপ মুখে বলে ফেলেছে যে এখানে এই বাচ্চাটা এলো কী করে, কেই বা আনলো, কিন্তু তারপরেই সে কথা উইথড্র করে নিয়ে আবার সে এটাও বলবে যে
আমি সেটা বলতে চাইনি, বাচ্চাটাকে একটুখানি লক্ষ্য রাখা উচিত। তো যাই হোক, ইমনের প্রত্যেকটা দিকই ঠিক ছিল, কিন্তু ফাইনালি যদি এই বিষয়টা যদি এরকমভাবে ঘুরতো যে রনও সমস্ত কিছু ইমনকে বললো, এবং ইমন যেহেতু একজন ডাক্তার, সে অনন্য স্যারকে বলে একটা ভালো কোনো ডাক্তার সাজেস্ট করলো, এবং সেই ডাক্তারকে সাজেস্ট করার পরে হয়তো শ্রুতি ভালো হয়ে গেল, তাহলে কোনো প্রবলেম ছিল না। বাট এই সিরিয়ালটাকে এইভাবে ঘোরানো হলো, তার কারণটা কি আমার সঠিক জানা নেই। তো যাই হোক, খুব শীঘ্রই আপকামিং টুইস্ট হিসেবে যেটা আসতে চলেছে সেটা আমি একটু বলে দিই। অ্যাডভান্স খবর সেটা হচ্ছে যে ইমন বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাইবে, কিন্তু রনও তাকে যেতে দেবে না, এবং রনও তাকে বলবে যেতে গেলে ডিভোর্স করে তাই যেতে হবে। তাহলে রনের উপরে রাগ করে কি এবারও ইমন ডিভোর্স করে বাড়ি থেকে সোজাসুজি বেরিয়ে যাবে, এবং তারপরে কি শ্রুতি মারা যাবে, কি হবে, এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল কুসুমগুলো। তবে এইটুকু আমাদের কাছে একটা ছোট্ট করে খবর এসেছে যে হয়তো এরকম হতে পারে যে ইমন ডিভোর্স করে চলে গেল অন্য কোথাও, এবং সেখানে চলে যাওয়ার পরে হয়তো এদিকে শ্রুতির যে সন্তান রয়েছে মিছিল, তাকে বেশ বড় করতে হচ্ছে, এবং সেই জন্য হয়তো ইমনের কোনো কারণে একটা রিয়েলাইজ হলো যে সে ফিরে আসতে হবে। সেটা হতেই পারে যে শ্রুতিকে মেরে দেয়া, যে শ্রুতি মারা গেছে, সেই জন্যে হয়তো ইমনের ওখান থেকে একটা ফিলিংস আসবে যে আমি ফিরে যাই, কিন্তু সেটা তখন কীভাবে ফিরবে, এরকমভাবে একটা সিরিয়ালের একটা স্টোরিটা সাজানোর কথা রয়েছে। কিন্তু আদৌ সেটা হবে কি না সেটা আমি পুরোপুরি শিওরিটি দিয়ে বলতে পারি পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এখন আপাতত দেখা যাক যে রনোকে ডিভোর্স দিয়ে ইমন দূরে সরে যায় নাকি ইমন ওই বাড়িতেই থেকে যায়, কি হবে না হবে জানতে গেলে তোমরা দেখো কুসুমদোলা সিরিয়াল স্টার জলসায় ঠিক সন্ধে 7টার সময়। আজকে কোনো টিপস দিলাম না, আজকে টিপস একটাই, সেটা হচ্ছে যে অভিমান বেশি করা উচিত না, অভিমানের একটা একটা লিমিট রাখা উচিত। সেই অভিমানটা মনে করি আমি লিমিটের মধ্যে রাখাটাই ভালো, আর বেশি রাগ করা ভালো না, তাহলে সম্পর্ক ভেঙে যায়। এই সিরিয়াল থেকে আশা করি তোমরা শিক্ষাগুলো পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করো, সমস্ত বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। আর একটা কথা, সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের এরকম অ্যাডভান্স খবর পেতে আর এরকম টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে আরেকটা সিরিয়ালের খবর নিয়ে এসে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।